আজকে আমরা 15ই আগস্ট উপলক্ষে অর্থাৎ দেশাত্মবোধক একটি গান আমরা শেখার চেষ্টা করি। মান্না দের গাওয়া সলিল চৌধুরীর সুরে এই গানটি, তাল আছে 13 তাল। এবং তার আগে, গানটি শুরু করার আগে যে বিষয়টি বোঝানোর সেটাই হচ্ছে যে এই গানটি শুরু হয়েছে সা থেকে, অর্থাৎ মধ্য সপ্তকের সা থেকে। কিন্তু সা থেকে যদি এই নোটেশনটা করা যায় তাহলে ভীষণ মন্দ্র সপ্তকের দিকে চলে আসে, যে ক্ষেত্রে গানটা ঠিক খোলে না। তাই আমি এই গানটির যে নোটেশন তৈরি করেছি সেটি সাকে মা হিসেবে ধরে, তো সেই জন্য এটি নোটেশন হিসাবে কিন্তু পারফেক্ট নোটেশন আসবে না, অর্থাৎ যেটা নোটেশন হওয়া উচিত সেটা নয়। আমি স্কেলটাকে 5টা তুলে দিয়েছি, অর্থাৎ এটা সা হতো তাহলে 1 2 3 4 5, 5টা আমি তুলে দিয়েছি। তাহলে এইখান থেকে যদি কোনো বি ফ্ল্যাটে যদি কেউ করে তাহলে এটা ডি শার্প মেজরে গানটা হবে, এবং সে অবশ্যই এটার তার সপ্তক অব্দি আছে, গা অব্দি এক্সট্রিম আছে, মা অব্দি, তো রেঞ্জটা ভালো পাবে, গলাটা খুলবে। আর যদি কেউ জি শার্পে গান করে তাহলে তার হবে সি শার্প মেজর, তার মা এটা যাবে, সে সি শার্প মেজর থেকে করবে, সেক্ষেত্রেও তার রে গা মা, অর্থাৎ যেটা একটা সাধারণ রেঞ্জ সেই রেঞ্জে সে পেয়ে যাবে। কিন্তু যদি আমি এটা সা থেকে করতাম, এদিকে লোয়ার পার্টও খুব আসতো আর এইদিকে সায়ের বেশিও গলা উঠতো না, সেক্ষেত্রে গানটা খুলতো না। তাই সেই হিসাবে নোটেশনটা করা আছে, তো এটিকে একটু জেনে রাখা উচিত যে কেন এখানে মা থেকে আমি গানটাকে স্টার্ট করছি। তো সেই হিসাবেই আমি নোটেশনটা আপনাদের এবার গেয়ে শোনাই। প্রথমে বললাম যে এটি 13 তালের উপর আছে, অর্থাৎ 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2, তো সেইভাবেই যাচ্ছে। তো প্রথম লাইন মা 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 ধা পা ধা নি ধা পা পা ধা পা পা মা 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 ধা পা ধা নি ধা পা 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 নি ধা ধা পা মা মা। এখানে অবধি যতগুলো নোটেশন লাগলো এর মধ্যে শুধুমাত্র কোমল নি ব্যবহার করা হয়েছে, বাকি সমস্ত স্বর শুদ্ধ। আমি আরো একবার গাইছি মা 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 ধা পা ধা নি ধা পা পা ধা পা পা মা 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 ধা পা ধা নি ধা পা 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 নি ধা ধা পা মা মা। এবারেতে যদি আমি কথা বসাই তাহলে গমক ব্যবহার হয়েছে, এই হচ্ছে গমক। তো এই গমকের জায়গায় এই যে মাগা মাগা মা করে যে গমক যাচ্ছে এটা 3 মাত্রার মধ্যেই সেট করতে হবে। তো এই বিষয়টা কিন্তু তালের যে বিভাগ রয়েছে সেটাকে মাথায় রেখে গাইতে হবে এই পোর্শনটুকু। যদি তুহি মেরি এই গলার কাজ না আসে তাহলে তুহি মাগা মাগা গা গা এটাও করা যেতে পারে, যাদের গলায় এই কাজটা আসবে। তো আমি এখন গমক দিয়ে দেখাচ্ছি তুহি মেরি মাগা গা গা মা মা সা সা নি সা নি সা নি সা নি, এখানেও গমক ধা 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 মা ধা নি 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 ধা নি 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 ধা পা পা নি ধা ধা পা মা মা। আর একবার নোটেশনটা তাহলে এটা যদি কথা দিয়ে গায় তুহি মেরি আবরু তুহি মেরি
বাজালাম। তো এটা হলো পুরো সাইড পোর্শন। এবার যাচ্ছি আমরা অন্তরায় পোর্শন। এখানে আবার গম তাহলে যেটা নোটেশনে লিখে দিয়েছি সা 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 রে রে মা গা মা গা মা রে সা, এটা যাদের গলায় আসবে না। সেকেন্ড লাইন সা সা রে সা রে সা নি 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 ধ মা ধ নি। তাহলে প্রথম লাইন ছিল সা 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 রে রে মা গা মা গা মা রে সা 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 রে সা রে সা নি নি বা গমক দিয়ে গাওয়া যেতে পারে, কিন্তু স্বরলিপি একই। পরের অন্তরা একই রকমই প্রায় মোটামুটি, সব শুধু একটু কয়েকটি জায়গা একটু আলাদা আছে নোটেশন। আগের অন্তরা এটা মা গামা দিয়ে গামক ছিল, সেটা এখানে রেগা হচ্ছে, এইটুকুনি পার্থক্য। এরপরেরটাও একই সুর, তাও নোটেশন একবার বলে দিই। শুধু একটু চেঞ্জ। তো এটার কথা হবে সা
তারপরে একই সুর, মা 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 ধা পা ধা নি নি ধা পা পা ধা পা পা মা ধা পা ধা নি ধা তুঝে পে দিল কুরবা। তাহলে এবার পুরো কথাটা, জিতনা বলে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।